بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন আজান এবং একামতের মাঝে পার্থক্য কি। আজান এবং একামতের মাঝে পার্থক্য হলো, যদি আমরা এটা পার্থক্য করে থাকি এগুলি উচ্চারণের বিষয়ে, তাহলে আমরা বলতে পারি যে আজানের শব্দগুলি লম্বা করে উচ্চ স্বরে বলতে হবে, আর একামতের শব্দগুলি মোটামুটি মসজিদের মসল্লিদেরকে শোনানো গেলেই চলবে, অত জোরে পড়ার দরকার নেই এবং অত লম্বা সময় নিয়ে পড়ার প্রয়োজন নেই, বরং সংক্ষিপ্ত আকারে একামত শেষ করবে। আর শব্দগতভাবে পার্থক্য বিষয়ে আলোচনা করলে আমরা বলবো যে আজান একামতের দুটি তরিকা রয়েছে। একটি তরিকা হলো যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন, উমেরা বেলালুন আন ইয়াশফা আল আযানা ওয়া আন ইউতিরা আল ইকামাতা ইল্লা আল ইকামাহ। আনাস বলছেন যে বেলালকে নির্দেশ করা হয়েছিল আজান ডবল করে দেয়ার আর একামতকে একরা করে দেয়ার, মানে সিঙ্গেল করে দেয়ার, ইল্লাল একামা, তবে কদকামতের সালাহ শব্দটি নয়, শুধুমাত্র কদকামতের সালাহ ডবল হবে। দেখুন সহিহুল বুখারী 605 নম্বর হাদিস, কাছাকাছি শব্দে সহিহ মুসলিম 864 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছিল বেলালকে যেন উনি আজান ডবল করে দেন এবং একামত একরা করে সিঙ্গেল করে দেন, তবে কদকামতে সালার শব্দটা ডবল করে দিবেন। তো এই মর্মে তাকে নির্দেশ করা হয়েছিল। তাহলে এটি একটি তরিকা এবং বিশুদ্ধতম তরিকা, যেহেতু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এবং একই রাবি থেকে বর্ণিত, তাই এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহে, এই পর্যায়ের হাদিস, অর্থাৎ বুখারী মুসলিমের যৌথ বর্ণনার হাদিস যা সর্বাধিক শক্তিশালী। আজান একামতের আরেকটি তরিকা হলো যে আজান একামতের শব্দগুলি সেম হবে, একই রকম হবে, শুধুমাত্র আল্লাহ আকবার দুইবার করে পড়তে হবে একামতের সময়, বাকি সব ঠিক। আশা করি বুঝতে পেরেছেন, মানে একামত আজান সমান সমান, শুধুমাত্র আল্লাহ আকবার চারবার করে বলা হয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের ক্ষেত্রে, একামতের ক্ষেত্রে দুইবার করে পড়তে হবে, বাকি সব মিল রয়েছে আজানের সাথে। এই মর্মের হাদিসটি সুনান চতুষ্টয়ে বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন এবং তার পূর্বে বহু ওলামায়ে দ্বীন বিশুদ্ধ বলেছেন, এবং বলা যায় যে আমাদের দেশে হানাফি মাজহাবে এই আমলটাই চালু রয়েছে, অর্থাৎ আজান একামত সেম করে দেয়া, তবে একামতের শব্দ একটু ভিন্ন, অর্থাৎ আল্লাহ আকবার আজানে চারবার বলা হয়, এখানে দুইবার মাত্র বলতে হবে। এ মর্মের হাদিসটির জন্য দেখুন সুনান আবু দাউদ 502 নম্বর হাদিস, আবু মাহজুরা বর্ণনা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের 9টি কালেমা, 19টি কালেমা শিখিয়েছিলেন এবং একামতের 17টি কালেমা শিক্ষা দিয়েছিলেন। এরপরে উনি উল্লেখ করেছেন আজানের শব্দ হিসাবে এবং একামতের শব্দ হিসেবে পৃথক পৃথক উল্লেখ করেছেন। আমরা সেদিকে যাচ্ছি না, কারণ এই আজান এবং একামত আমাদের নিকটে খুবই পরিচিত। তবে একটি বিষয় আমরা এখানে খেয়াল করব যে বেলালকে নির্দেশ করা হয়েছিল আজানের শব্দগুলি একরা করে দিতে, এর অর্থ এই নয় যে
লাস্টের দিকে যে আল্লাহ আকবার রয়েছে দুইবার করে বলার নিয়ম, এটাকে একবার করতে হবে না, এটা ঠিক ওইভাবেই থাকবে। এবং এটাই বলা যায় চারের তুলনায় সিঙ্গেল দুইবার। সুতরাং যারা একবার পাঠ করে থাকেন লাস্টে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না বলে শুধু বলেন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ভুলের মাঝে রয়েছেন। তারা বেলালের বর্ণিত ওই হাদিসকে, বেলাল সংক্রান্ত যে বেলালকে নির্দেশ করা হয়েছিল একরা করে একামত দিতে এবং জোর করে আজান দিতে, একমাত্র কদকামতের সালার কথাটা ভিন্ন। তো এই হাদিস দিয়ে যারা দলিল গ্রহণ করেন লাস্টের দিকে আল্লাহ আকবার একবার সিঙ্গেল করে বলার বিষয়ে, তারা ভুলের ভিতরে রয়েছে। কারণ সুনান গ্রন্থের হাদিসে স্পষ্টই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের শব্দগুলি বলে দিয়েছেন। সেখানে একামতের শব্দ কিন্তু লাস্টে আল্লাহ আকবার দুইবার করেই বলা হয়েছে। বলা যায় যে এই আল্লাহ আকবারটা যে দুইবার করে বলা হলো, তুলনামূলক এটা সিঙ্গেল, চারের জায়গায় এটা সিঙ্গেল। আর সব থেকে বড় কথা হাদিসে এভাবে এসেছে, সুতরাং লাস্টে আল্লাহ আকবার দুইবার করেই হবে। তাহলে আজানের তরিকা আমরা দুটো পেলাম, একটা হলো সিঙ্গেল করে শব্দগুলি পাঠ করতে হবে শুধুমাত্র কদকামতের সালার কথা ভিন্ন, অন্যভাবে লাস্টে আল্লাহ আকবার দুইবার করে বলতে হবে, এবং এটাই চারবারের তুলনায় সিঙ্গেল। আর একটা তরিকা পেলাম, আজানের মতোই হবে একামত, তবে পার্থক্য হলো আজানে চারবার আল্লাহ আকবার বলা লাগে, এখানে দুইবার করে বলতে হবে, বাকি সব আজানের মতোই। এবং এ মর্মের হাদিসটির জন্য দেখতে বলা হয়েছে, একটু পূর্বে আমি বলেছি সুনান আবু দাউদের হাদিস, অনুরূপভাবে 502 নম্বর হাদিস বলা হয়েছে সুনান আবু দাউদ, সুনান তিরমিজি 192 নম্বর হাদিস, সুনান নাসাই 630 নম্বর হাদিস, সুনান মাজা হাদিস নাম্বার 709। এই হাদিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা নামক মুয়াজ্জিনকে তিনি আজানের কালেমা 19টি শিখিয়েছিলেন এবং একামতের কালেমা 17টি। এরপরে এগুলির বিস্তারিত বর্ণনা, কোনো বর্ণনা এসেছে কোনো বর্ণায় সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে যে তাকে 19টি এবং আজানের কালেমা 19টি এবং একামতের কালেমা 17টি শিখিয়েছিলেন। তো এভাবে কোনো বর্ণনা ব্যাখ্যা সহ কোনো বর্ণনা ব্যাখ্যা ছাড়া, এক কথায় সুনান চতুষ্টয়ে এই একামতের পদ্ধতি বিস্তারিতভাবে সংক্ষিপ্তভাবে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উভয়টি সহি, যদিও বলা যায় যে তুলনামূলক বেশি বিশুদ্ধ হলো আজান ডবল করে দেয়া এবং একামতের শব্দগুলি একরা করে দেয়া, তবে কদকামতের সালাহ ডবল হবে, অন্যভাবে আল্লাহ আকবার লাস্টেও ডবল হবে, অর্থাৎ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।